বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত মিসলেনিয়াস প্রিলিমস 2018-তে অঙ্কে যে প্রশ্নগুলো এসেছিল তার সমাধান দেখে নেব এই সেশানে। প্রশ্নের পিডিএফ ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো আজকের সেশান শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তার মূলধন কত ছিল? দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই যে ভগ্নাংশগুলো দেয়া থাকে, যেমন এক্ষেত্রে 1/3, 1/4 আছে, এই ভগ্নাংশগুলোর হর যেগুলো আছে 3 আর 4, এদের লসাগু বার করো। 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। তুমি মনে করো মূলধন ছিল 1200 টাকা। কেন 1200? কেন পার্সেন্টেজ থাকলে, যেমন মনে করো 7%, এটা মানে হচ্ছে 7/100। এই যে দুটো শূন্য আছে, আমি যাই 1200 ধরবো, তাই এই দুটো শূন্য কাটাকুটি করতে সুবিধে হবে। তাই পার্সেন্টেজের ক্ষেত্রে লসাগু যেটা হবে তার গায়ে দুটো শূন্য বসিয়ে নাও, ক্যালকুলেশনে সুবিধে হবে। এক্ষেত্রে 3 আর 4-এর লসাগু 12, আমি মনে করলাম তার মূলধন হচ্ছে 1200 টাকা। এবার এই মূলধনটাকে 1/3 অংশ, 1200-এর 1/3 মানে 1200-কে 1/3 দিয়ে গুণ করো, কত হচ্ছে 400 টাকা। এটা একটা পার্ট। 1/4 অংশ, 1200-এর 1/4, 1200-কে 1/4 দিয়ে গুণ করো 300। এবং বাকি পার্ট দেখো, 1200-র মধ্যে 400, 300, 700 হয়ে গেছে, আর কত বাকি আছে? 500। অর্থাৎ বাকি পার্টটা হচ্ছে 500। বোঝা গেছে? এবার কি বলেছিল, এই যে 1/3 অংশ যেটা এইখানে বার করেছি সেটা 7% হারে ইন্টারেস্ট পেয়েছে। 400 টাকার 7% ইন্টারেস্ট কত হবে? 4×7=28 টাকা। তেমনভাবে 1/4 অংশ মানে এই টাকাটা 8% হারে, এর 8% ইন্টারেস্ট কত হবে? 3×8=24 টাকা। এবং বাকি অংশ অর্থাৎ এই টাকাটা 10% হারে, 500 টাকার 10% মানে কত? 500 টাকার 10% মানে হচ্ছে 50 টাকা। তাহলে মোট ইন্টারেস্ট যেটা তার আয় হলো 1200 টাকা যদি রাখা যেত, সেটা হচ্ছে 28+24+50। এইগুলোকে যদি যোগ করা যায় এটা কত আসবে? 8×4=12, 2×2=1, 6×2=8=10, অর্থাৎ 102। অর্থাৎ যদি মূলধন 1200 টাকা হয় তাহলে আমার আয় হবে, আয় বলতে ইন্টারেস্ট পাবো, সেটা হচ্ছে 102 টাকা। কিন্তু বলছে তার বার্ষিক আয় 561 টাকা, তাহলে তার মূলধন কত? দেখো, যদি বার্ষিক আয় 102 হয় তাহলে তাকে মূলধন বিনিয়োগ করতে হবে 1200 টাকা। কেন আমি 1200 টাকা ধরে ক্যালকুলেশনটা করেছি? 102 ইন্টারেস্ট পেতে গেলে 1200 টাকা মূলধন থাকতে হবে। বলেছে ইন্টারেস্ট পেয়েছে বা আয় হয়েছে 561 টাকা, তাহলে তার মূলধন কত হবে? এটাই কিন্তু প্রশ্ন ছিল। দেখো, এটা যদি আমি 6 দিয়ে কাটি, 6×17=102, 6×2=12, 200, 17-কে কত দিয়ে গুণ করলে 561 আসে? 33 দিয়ে। 17-কে 33 দিয়ে গুণ করলে 561 আসে, তাই 200-কে 33 দিয়ে গুণ করে আমি বলবো উত্তর আসবে, যেটা 33×2=66, 6,600 টাকা, অপশান নাম্বার 1। বোঝা গেছে? এই অঙ্কগুলো এইভাবে করলে ক্যালকুলেশন কিন্তু সুবিধে হবে। পরের প্রশ্ন, 2-এর প্রশ্নে বলা হয়েছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়ায় 6 ঘন্টায় যায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? দেখো, এই ট্রেনটা যেটা, এটা মনে করো বর্ধমান, এখান থেকে 6 ঘন্টায় যাচ্ছে হাওড়াতে, এই মনে করো হাওড়া। বর্ধমান থেকে যে ট্রেনটা এদিকে যাচ্ছে সে 6 ঘন্টায় পৌঁছালো, এবং অপর একটা ট্রেন হাওড়া থেকে বর্ধমানের দিকে 4 ঘন্টায় পৌঁছালো, অর্থাৎ এটা 4 ঘন্টা সময় লাগলো। দুটো ট্রেনই সকাল 7টার সময় বেরিয়েছে, এদিকে যাচ্ছে এবং সকাল 7টার সময় এদিক থেকে ট্রেন এদিকে যাচ্ছে। বোঝা গেছে? এবার বলেছে কখন তারা মিলিত হবে। মনে করো এইখানে তারা মিলিত হয়েছে, বলছে কটার সময় মিলিত হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত যে 6 ঘন্টার, এদিক থেকে এই পর্যন্ত যে 4 ঘন্টা লাগছে, এই 6×4-এর লসাগু বার করে না। 6×4-এর লসাগু কত? 12। সেই 6×4-এর যে লসাগু বেরোলো, সেই 12টাকে মনে করো এই ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। মনে করো হাওড়া থেকে বর্ধমানের ডিস্টেন্স 12 ইউনিট বা 12 কিলোমিটার, যেটা সুবিধা হয়। আমি যদি 12 কিলোমিটার হাওড়া থেকে
বর্ধমানের ডিস্টেন্স ধরি, তাহলে যে ট্রেনটা বর্ধমান থেকে হাওড়ার দিকে যাচ্ছে সে এই 12 কিলোমিটার 6 ঘন্টায় গেছে, তাই তো? কেন, বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত 6 ঘন্টায় পৌঁছেছে। তাহলে 6 ঘন্টায় এই ট্রেনটা যেটা এদিকে যাচ্ছে 6 ঘন্টায় যাচ্ছে 12, 6 ঘন্টায় যদি 12 যায় তাহলে প্রতি ঘন্টায় কত করে যাচ্ছে, 2 করে। তাহলে এদিক থেকে যে ট্রেনটা যাচ্ছে তার স্পিড হচ্ছে 2 কিমি পার আওয়ার। একই রকমভাবে যে ট্রেনটা হাওড়া থেকে বর্ধমানের দিকে যাচ্ছে সে এই 4 ঘন্টায় হাওড়া থেকে বর্ধমানে গেছে, কিন্তু আমি দেখছি 4 ঘন্টায় 12 গেছে। 4 ঘন্টায় যদি 12 যায় তাহলে প্রতি ঘন্টায় কতটা করে যাচ্ছে, 3 করে। তাহলে হাওড়া থেকে বর্ধমানের দিকে যে ট্রেনটা যাচ্ছে তার স্পিড হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো, একটা ট্রেন এইদিকে যাচ্ছে, একটা ট্রেন এইদিকে যাচ্ছে, তাহলে প্রতি ঘন্টায় তাদের মধ্যে ডিস্টেন্স কতটা কমছে, যাকে আমরা রিলেটিভ স্পিড বলি। এ প্রতি ঘন্টায় 2 কিলোমিটার এদিকে যাচ্ছে, এ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার এদিকে আসছে, অর্থাৎ প্রতি ঘন্টায় ওদের মধ্যে ডিস্টেন্স কমছে 3 আর 2 = 5 কিলোমিটার। প্রতি ঘন্টায় ডিস্টেন্স কমছে, এটা হচ্ছে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ। বোঝা গেছে, আপেক্ষিক বেগ মানে প্রতি ঘন্টায় তাদের মধ্যে ডিস্টেন্স কতটা কমছে। এবার দেখো, মোট ওদের মধ্যে ডিস্টেন্স আছে 12, কেন আমি হাওড়া থেকে বর্ধমানের ডিস্টেন্স 12 ধরেছি। তাহলে প্রতি ঘন্টায় যদি 5 করে ডিস্টেন্স কমে, তাহলে 12 ডিস্টেন্স কমতে কতক্ষণ লাগবে? ঘন্টায় 5 করে ডিস্টেন্স কমছে, 12 ডিস্টেন্স কমতে 12/5 ঘন্টা সময় লাগবে। 12কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 2×10, 2×0.25 ঘন্টা সময় লাগবে। 2×0.25 ঘন্টাকে যদি আমি ঘন্টার মিনিটে পরিণত করি তাহলে এটা আসবে 2 ঘন্টা, আর 2×5 ঘন্টাকে মিনিটে পরিণত করতে গেলে 60 দিয়ে গুণ করো, কত আসছে, 2 ঘন্টা 24 মিনিট। অর্থাৎ 2 ঘন্টা 24 মিনিট পর ওরা পরস্পর মিলিত হবে। কখন বেরিয়েছে, 7:00 দুজনে বেরিয়েছে, তার 2 ঘন্টা 24 মিনিট পর, অর্থাৎ 7টা থেকে 2 ঘন্টা 24 মানে হচ্ছে 9:24 পরস্পর মিলিত হবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, অজয় বয়সে বিজয়ের থেকে যতটা ছোট, তরুণের থেকে বয়সে ততটাই বড়। যদি বিজয় এবং তরুণের বয়সের যোগফল 48 বছর হয় তবে অজয়ের বয়স কত? দেখো, যে পিডিএফটা যাবে সেটা একটু এখানে কারেকশান করে নিও, বাংলা প্রশ্নটা ভুল ছিল, ইংরাজি প্রশ্নটা ঠিক ছিল, এটা একটু কারেকশান করে নিও। বলেছে অজয় বিজয়ের থেকে যতটা ছোট, মানে আমি যদি এটাকে অজয়কে এ দিয়ে লিখি, অজয় বিজয়ের থেকে ছোট, আবার তরুণের থেকে বয়সে বড়। বলেছে অজয়ের বয়স কত, দেখো অজয়ের বয়স যদি আমি এক্স ধরি, মনে করো বিজয়ের থেকে অজয় এক্স বছরের ছোট, তার মানে অজয়ের থেকে বিজয় যদি এক্স এই বছরের বড় হয়, অজয়ের থেকে বিজয় যদি এই বছরের বড় হয় তাহলে বিজয়ের বয়স কত হবে, এক্স প্লাস এ। বোঝা গেছে কী বলতে চাইছি, অজয়ের বয়স এক্স, বিজয় আর অজয়ের মধ্যে বয়সের ডিফারেন্স মনে করো এ বছর, বিজয় অজয়ের থেকে বড় মনে করো এ বছরের বড়, তাহলে অজয়ের বয়স যদি এক্স হয় তাহলে বিজয় তার থেকে এ বছরের বড়, তাহলে বিজয়ের বয়স এক্স প্লাস এ। একই রকমভাবে অজয়ের বয়স যদি এক্স হয় তরুণের বয়স হবে এক্স মাইনাস এ, কেন, তার কারণ হচ্ছে বিজয় অজয়ের থেকে যতটা বড় অজয় তরুণের থেকে ততটাই ছোট, বিজয় অজয়ের থেকে এ বছরের বড় ধরেছে, সেই জন্য বিজয়ের বয়স এক্স প্লাস এ এসছে। তাহলে অজয় তরুণের থেকে এ বছরের বড় হবে, বা বলতে পারো তরুণ অজয়ের থেকে এ বছরের ছোট হবে, কেন প্রশ্নে বলা আছে যে বিজয়ের থেকে যতটা ছোট তরুণের থেকে ততটাই বড়। আমি মনে করছি এই বয়সের গ্যাপ হচ্ছে এ, অর্থাৎ এখান থেকে এ বছরের বড় হবে, এর থেকে এ বছরের ছোট হবে তরুণ, তাহলে তরুণের বয়স এক্স মাইনাস এ, বিজয়ের বয়স এক্স প্লাস এ। বলা হয়েছে বিজয় ও তরুণের বয়সের যোগফল 48, আমি দেখতে পাচ্ছি বিজয়ের বয়স এক্স প্লাস এ আর তরুণের বয়স এক্স মাইনাস এ, প্রশ্নে দেওয়া আছে এদের বয়সের যোগফল 48, আমি এখান থেকে 2x-এর ভ্যালু পাচ্ছি 48, x-এর ভ্যালু পেলাম 24। এক্স কী ধরেছি, অজয়ের বয়স ধরেছি এক্স, এখানে চেয়েছে অজয়ের বয়স কত, যেটা অপশান নাম্বার সিতে আছে। বোঝা গেছে, পরের প্রশ্ন,
চার নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্সের মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষাখাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহখাতে এবং তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামাকাপড়ে। আয়ের কত শতাংশ খাবার ও জামাকাপড়ে ব্যয় হয়? দেখো, এর জন্য দুটো পদ্ধতি আছে, একটা রেশিও পদ্ধতি তুমি করতে পারো আর একটা নর্মাল আমরা যেভাবে করি। রেশিও পদ্ধতি যেটা, যেখানে মনে করো ব্যয় করছে, বাকি আয়ের আবার ব্যয় করছে, আবার যেটা বাকি আছে তার ব্যয় করছে, যদি এরকম থাকে প্রশ্নটা, অর্থাৎ বাকি যা থাকবে তার উপর আবার যদি ব্যয় থাকে, তাহলে রেশিও পদ্ধতি কিন্তু বেস্ট প্রসেস হবে। কীভাবে করে? মনে করো ব্যয় করেছে 10%। 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100, এটা কাটলে 1/10, অর্থাৎ 10 টাকা যদি তার আয় থাকে, 1 টাকা খরচ হলো শিক্ষাখাতে, 10 টাকা আয়, 1 টাকা যদি খরচ হয়, তাহলে বাকি কত থাকছে? 9। এটা কী লিখছি? বাকি। খরচ করার পরে বাকি থাকছে এইটা, এটা হচ্ছে মূল টাকা ছিল, আর এটা লিখবো আমি বাকি। তেমন করে বাকি যা থাকছে তার 20% গৃহখাতে। 20% মানে কত? 1/5, 20/100 কাটাকুটি করলে 1/5, অর্থাৎ 5 টাকা যদি টাকা থাকে তার কাছে, তাহলে 1 টাকা খরচ করছে গৃহখাতে। 5 টাকায় 1 টাকা খরচ করলে বাকি কত থাকছে? 5 থেকে 1 বাদ দাও 4। একই রকমভাবে এখানে দিয়েছে বাকি আয়ের 15% জমা করেন। 15% মানে কি? 15/100, এটাকে কাটলে 3/20, অর্থাৎ 20 যদি তার টাকা থাকে, 3 টাকা খরচ হবে, তাহলে বাকি কত থাকবে? 20 থেকে 3 বাদ দিলে 17। এবারে এইগুলো সবই হচ্ছে রেশিও। আমরা এই রেশিওগুলোকে ক্রস যে কোনোভাবে কাটতে পারি, অর্থাৎ আমি ডায়াগোনালি কাটতে পারি, কখনোই এই ফিগারগুলোকে বা এই ফিগারগুলোকে কাটবো না, এদিককার যে কোনো ফিগারের সঙ্গে এদিককার যে কোনো ফিগারকে কাটাকুটি করতে পারবো। আমি দেখো যদি এইখান থেকে কাটি, 4/5 20 কাটতে পারছি, আর কোনো কাটা এইখান থেকে এইটার সঙ্গে এটা কাটবে না, এরকম ডায়াগোনালি যে কোনোভাবে কাটাকুটি করতে পারো। আর যেহেতু কাটাকুটি করা যাচ্ছে না, এবার এটাকে পুরো গুণ করো, 5/10 50, 5/5 25, অর্থাৎ 250। আর এটা যদি ক্রস গুণ করা, এটাকে, এটা হচ্ছে 153। বুঝে গেছে? তাহলে কি, তার কাছে যদি 250 টাকা থাকতো, এখন বাকি আছে 153 টাকা। বুঝে গেছে? 250 টাকা থাকলে বাকি আছে 153 টাকা। বলা হয়েছে যে অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামাকাপড়ে। অবশিষ্ট মানে কি? যেটা বাকি, অর্থাৎ 250 টাকার মধ্যে 153 টাকা তার আয় ব্যয় হয় খাবার ও জামাকাপড়ে। বলেছে আয়ের কত শতাংশ খাবার ও জামাকাপড়ে ব্যয় হয়। আমি দেখছি তার যদি 250 টাকা আয় হতো, 250 টাকা আয় হলে এই যে অবশিষ্ট টাকা যেটা 153, এটা নাকি খাবার আর জামাকাপড়ে ব্যয় হবে। 250 টাকায় যদি 153 হয়, তাহলে 100 টাকায় কত খরচ হচ্ছে, প্রশ্নে এটা চেয়েছে। দেখো এটাকে 100 করার জন্য কী করবে, এটাকে 4 দিয়ে গুণ করে দাও। 4 দিয়ে গুণ করলে এটা 1000 হয়। এটাকে 4 দিয়ে যদি আমি গুণ করি, কত আসবে? 3 4 12 2 4 15 60, আর 1 61 612। আমার দরকার কত শতাংশ, অর্থাৎ 100-র মধ্যে কত? 1000-এর মধ্যে যদি 612 হয়, 100 করার জন্য এদিক থেকে একটা দশমিক দিয়ে দাও, তাহলে এটাকেও এদিক থেকে একটা দশমিক দিয়ে দাও, তাহলে দেখতে পেলাম 161.2 টাকা খাবার ও জামাকাপড়ে ব্যয় হবে, অর্থাৎ 61.2%, যেটা অপশান নাম্বার বিতে আছে। বোঝা গেছে? এটা কিন্তু সবচেয়ে সোজা হয়, যে অঙ্কগুলোর ক্ষেত্রে ব্যয় হচ্ছে বাকি, এইভাবে বাকি কথাটা যদি থাকে, তখন কিন্তু তুমি এই রেশিও পদ্ধতিতে করবে। পরের প্রশ্ন, 5-এর প্রশ্নে বলা হয়েছে একটি ট্রেন প্রথম 2 ঘন্টা 35 কিমি/ঘণ্টা বেগে, পরের 3/1 2 ঘন্টা 60 কিমি/ঘণ্টা বেগে এবং শেষ 2/1 2 ঘন্টা 70 কিমি/ঘণ্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত? দেখো প্রতি ঘন্টায় 35 করে যদি যায়, তাহলে এই 2 ঘন্টায়, প্রথম 2 ঘন্টায় 35 × 70 কিলোমিটার গেছে। প্রতি ঘন্টায় 60 কিলোমিটার করে গেলে 3/1 2 ঘন্টা মানে কত? 3 × 6 = 7/2 ঘন্টায় কতটা গেছে? প্রতি ঘন্টায় 60 করে গেলে 7/2 ঘন্টায় 210 কিলোমিটার গেছে। আর এক্ষেত্রে প্রতি ঘন্টায় 70 কিমি করে যাচ্ছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে কত? 2 × 4 = 5/2 ঘন্টা। প্রতি ঘন্টায় 70 করে গেলে 5/2 ঘন্টায় কতটা যাচ্ছে?
175 কিলোমিটার। বোঝা গেছে? তাহলে আমি দেখতে পাচ্ছি ট্রেনটা 70 কিলোমিটার প্রথমে, তারপরে 210 কিলোমিটার, এবং তারপরে 175 কিলোমিটার, মোট এতটা দূরত্ব গেল। তার কত সময় লাগলো? এখানে 2 ঘন্টা সময় লেগেছিল, এখানে 3.5 ঘন্টা, 2 ঘন্টা, 3.5 আওয়ার্স একটা, আর একটা 2.5 ঘন্টা। তাহলে তার মোট কত সময় লাগলো? 3 × 3 = 6, 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টায় যদি এত কিলোমিটার যায়, তাহলে প্রতি ঘন্টায় কতটা যাবে? 8 দিয়ে ভাগ করব, প্রতি ঘন্টায় যতটা যাবে তাকেই কিন্তু গড় গতিবেগ বলা হবে। তাহলে এটাকে যোগ করে 8 দিয়ে ভাগ করলেই উত্তর মিলবে। কিন্তু দেখো, যেখানে সমস্যা হয় আমরা কি করি, সবগুলোকে যোগ করার পর পুরো ভাগ করতে যাই, যেটা কিন্তু ঠিক না। যেমন মনে করো, আমি যদি এটাকে যোগ করতাম তাহলে যোগফল কত আসতো? 455। এটাকে 8 দিয়ে ভাগ করবে, কিন্তু দেখো 8 দিয়ে ভাগ করার ক্ষেত্রে সুবিধে হচ্ছে, আমি যদি এটাকে এইভাবে ভাবতাম, 400 আছে, 400 যায় চলে গেল, তাহলে 55 থেকে 48 নাও। কেন 48? কেন 8 দিয়ে ভাগ করা যাবে, আর ব্যালেন্স থাকছে কত? 7। 400, 48, 7, এটা যদি মনে মনে করতে পারতাম, 400কে 8 দিয়ে ভাগ করলে 50, 48কে 8 দিয়ে ভাগ করলে 6, এবং 7কে 8 দিয়ে আমি ভাগ করব না, অপশান দেখব। দেখো এই পর্যন্ত 50 + 6 = 56 হয়ে গেছে, 56-র সঙ্গে আরও কিছু অ্যাড হবে, 56-র সঙ্গে মিনিমাম 7/8 মানে ফ্র্যাকশান কিছু একটা যোগ হবে। আমি দেখতে পাচ্ছি 56-র জাস্ট কিছুটা পরে অপশান নাম্বার ডি আছে, তাই উত্তর আমি অপশান নাম্বার ডি বলবো। বোঝা গেছে? পরের প্রশ্ন, 6-এর প্রশ্নে বলা হয়েছে, একজন মালি 17,956টি গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হলো। একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে? যতগুলি গাছ ঠিক ততগুলি শ্রেণী। এই টার্মটা যদি দেখো তাহলে কি হয়, এটা রুট হয়, 17,956কে রুট করতে হবে। দেখো রুট কিভাবে করে, মনে করো এই দুটো ফিগারকে ধরে নেবে, বাকি এটাকে রেখে দাও। 6 কোন কোন সংখ্যা গুণ করলে, মনে করো 2কে যদি 2 দিয়ে গুণ করি, 2×2=4 হচ্ছে, এমন কোন কোন সংখ্যা আছে যাকে সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে শেষ ফিগারটা 6 আসে, ইউনিট ডিজিটটা 6 আসে। যেমন মনে করো আমি যদি 4কে 4 দিয়ে গুণ করি, 4×4=16, শেষ ডিজিটটা 6 আসে। আবার যদি 6কে 6 দিয়ে গুণ করি, 6×6=36, অর্থাৎ শেষ ডিজিটটা 6 আসে। অর্থাৎ এটার যে বর্গমূল হবে সেই বর্গমূলের শেষ ফিগারটা 9×4 হবে, 9×6 হবে। বোঝা গেছে? এবার 179 এই যে বাকি যে ফিগারটা থাকলো, তুমি দেখো যে কোন সংখ্যার স্কোয়ারটা এর জাস্ট কাছাকাছি হচ্ছে। মানে কি, মনে করো আমি যদি 12 ধরি, 12² মানে হচ্ছে 144, 13² মানে কত? 13² মানে হচ্ছে 169, 14² কত? 196। আমি দেখছি আমার যে সংখ্যাটা দরকার 179, সেই সংখ্যাটা 169 এবং 196, এই দুটো সংখ্যার মধ্যবর্তী কোনো একটা সংখ্যা হবে। এবার দেখব এই 179 সংখ্যাটা কোন সংখ্যাটার পাশাপাশি আছে, 169-এর পাশে আছে না 196-এর পাশে আছে। সেটা দেখার জন্য সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ দেখো, এই দুটো সংখ্যার মধ্যে গ্যাপ হচ্ছে 10, 179 থেকে 169 বাদ দাও 10, আর এই দুটো সংখ্যার মধ্যে গ্যাপ হচ্ছে 17। বোঝা গেছে? তাহলে দেখো গ্যাপটা কম হচ্ছে এইখানটা, যাই আমি বললাম গ্যাপটা এই সংখ্যা দুটোর মধ্যে কম হচ্ছে, তাই আমি দেখব যে এই সংখ্যাটা কার রুট? 13-এর রুট, তাই আমি এখানে 13 বসাবো। বোঝা গেছে? 13 যাই এখানে বসালাম, এবারে দেখতে হবে যে শেষ ডিজিটটা 4 না 6 হবে। সেটা ডিপেন্ড করবে, যদি দেখা যায় যে প্রথম সংখ্যাটা অর্থাৎ ছোট সংখ্যাটার পাশাপাশি আমি এখানে বসাচ্ছি, তাহলে 4 এখানে বসাতে হবে। যদি 196-এর পাশে হতো তাহলে আমি 14 বসাতো, এবং যেহেতু এই দুটো সংখ্যার মধ্যে 196 বড়, তাই এদের মধ্যে আমি বড় সংখ্যাটাকে নিয়ে এখানে বসাতাম। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে উত্তর হবে 134, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরের প্রশ্ন, 7-এর প্রশ্নে বলা হয়েছে, 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক ওই কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে? এটা M1D1=M2D2 যে ফর্মুলা আছে তাতে অ্যাপ্লাই করো। 12 জন শ্রমিক 4 ঘন্টা, এই কাজটাই 15 জন শ্রমিক কত ঘন্টা নেবে এটা প্রশ্ন দিয়েছে। তাহলে x এর মান কত হবে একটু কেটে নাও, 3×4=12, 3×5=15,
তাহলে এক্সের মান হচ্ছে 4×16/5 ঘন্টা। 16/5 ঘন্টা মানে কি? 3×5=15, 3×0=2 ঘন্টা, না 3×0=5 ঘন্টা। বোঝা গেছে? 3×0=5 ঘন্টা মানে কত? 3 ঘন্টা। আর 1/5 ঘন্টাটাকে মিনিটে পরিণত করতে গেলে 60 দিয়ে গুণ করে নাও, 5×12=60। তাহলে উত্তর হলো 3 ঘন্টা 12 মিনিট, যেটা অপশান নাম্বার 12 আছে। পরের প্রশ্ন, 8 প্রশ্নে দেওয়া হয়েছে এক্স একটি কাজ 20 দিনে এবং ওয়াই ওই কাজটি 12 দিনে করতে পারে। ওয়াই ওই কাজটি একা 9 দিন করলো, বাকি কাজ এক্স একা কতদিনে শেষ করবে? দেখো, ওয়াই 12 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে, ওয়াই 9 দিন করলো। ওয়াই 12 দিনে সম্পূর্ণ কাজ করে, সম্পূর্ণ মানে কত? 1। তাহলে একদিনে কতটা করবে? 1/12। ওয়াই 9 দিনে কাজ করলো, তাহলে 9 দিনে ওয়াই কতটা কাজ করবে? 9/12 অংশ। এটা খুব তাড়াতাড়ি করবে, তাহলে 3/4 অংশ ওয়াই করে দিল। এবার বাকি কাজ কতটা থাকছে? মোট কাজ ছিল 1, 3/4 ওয়াই করে দিয়েছে, তাহলে বাকি থাকছে 1/4 কাজ। এটা কে করবে? এই কাজটা এক্স করবে। বলা হয়েছে এক্সের এই কাজটা করতে কতদিন সময় লাগবে? এক্স 20 দিনে একটা সম্পূর্ণ কাজ করে, অর্থাৎ সম্পূর্ণ কাজ বলতে এক, এই টোটাল কাজটা এক্স করে 20 দিনে, বাকি আছে 1/4, এই কাজটা করতে কতদিন সময় লাগবে? এটাই প্রশ্ন। তাহলে 20কে 1/4 দিয়ে যদি গুণ করি, উত্তর হচ্ছে 5 দিন, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, 9 প্রশ্ন দেখো, একটি চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আরও কত সময় লাগবে? উত্তর দেখো সেকেন্ডে দেওয়া আছে, তাই মিনিটটাকে প্রথমে সেকেন্ডে কনভার্ট করে নাও। 4/5 অংশ পূর্ণ হচ্ছে 1 মিনিটে বা 60 সেকেন্ডে। বলেছে বাকি অংশ, দেখো 1 হচ্ছে মোট অংশ, সেখান থেকে 4/5 যদি হয়ে গিয়ে থাকে, তাহলে বাকি হচ্ছে 1/5। বলেছে এই বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে, এটা প্রশ্ন। দেখো 4/5 থেকে 1/5 কীভাবে আসে? যদি 4/5কে আমি যদি 1/4 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু 1/5 আসে, তাই তো? তাহলে আমি এই সংখ্যাটাকে 1/4 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পরিণত হবে। তাহলে 60 সেকেন্ডকেও আমি 1/4 দিয়ে, যেহেতু এদিকে গুণ করেছি, এদিকেও 1/4 দিয়ে গুণ করে আমি বলবো উত্তর আসবে। 60কে যদি 1/4 দিয়ে গুণ করি, সেটা কত আসবে? 4×15=60, অর্থাৎ 15 সেকেন্ড, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরের প্রশ্ন, 10 প্রশ্নে বলা হয়েছে একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো, ভুলবশত সে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করায় উত্তরটি হয় 29.7। সঠিক উত্তরটি কি? মনে করো সংখ্যাটা হচ্ছে, একবার 3 দিয়ে গুণ করতে বলেছে, একবার 3 দিয়ে ভাগ করতে বলেছে, এই দুটো সংখ্যাকে গুণ করে নাও। 3×3=9 মনে করো সংখ্যাটা, আমি মনে করলাম সংখ্যাটা 9। বোঝা গেছে? এবার কি বলেছে? ছাত্রটাকে 3 দ্বারা ভাগ করতে বলেছে, অর্থাৎ ওকে বলা হয়েছে যে এই সংখ্যাটাকে তুমি 3 দিয়ে ভাগ করো। 3 দিয়ে ভাগ করলে উত্তর 3 আসা উচিত ছিল, অর্থাৎ উত্তর 3 হবে, কেন ওকে 3 দিয়েই ভাগ করতে বলা হয়েছে। কিন্তু ও ভুলবশত সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলো, সংখ্যাটা 9 ছিল, ও ভুল করে এটাকে 3 দিয়ে গুণ করলো, ফলে তার উত্তর দাঁড়ালো 29.7। অর্থাৎ সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করে তার উত্তর আসছে 29.7। বলা হয়েছে সঠিক উত্তরটি কী? সঠিক উত্তর হওয়া উচিত ছিল 3, কেন? সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর 3 হওয়া উচিত। ও 9×3 করে ফেলেছে, উত্তর এসছে 29.7, কিন্তু 9×3 না করে ও শুধু 3 বার করা উচিত ছিল, অর্থাৎ 3 সমান কত, এটা প্রশ্নে দিয়েছে। বোঝা গেছে? দেখো 9×3 সমান যদি 29.7 হয়, আমি যদি 9টা কেটে দিই, তাহলে 3 সমান কত বেরিয়ে যাবে? 9 দিয়ে যদি এটাকে কাটো, 3×9=27, 3×9=27, অর্থাৎ 3.3, এটা এইখানে বেরোবে, অর্থাৎ 3-এর মান 3.3, যেটা অপশান নাম্বার বিতে আছে। যেহেতু 3 সঠিক উত্তর ছিল, তাই আমাকে 3-এর মান বার করতে হতো। বোঝা গেছে? পরের প্রশ্ন, 11 প্রশ্নে বলা হয়েছে একটা মান নির্ণয় কর। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এটা যেরম আছে রেখে দিলাম, 1/5 প্লাস
এই যে আছে যেটা 999 পূর্ণ 494 বাই 495, দেখো যদি এক পূর্ণ দুয়ের তিন লেখা থাকে এটাকে আমরা এক প্লাস দুয়ের তিন এইভাবে লিখতে পারি। তেমনই 999 পূর্ণ 494 বাই 495 যেটা আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি 999 প্লাস 494 বাই 495। বোঝা গেছে? এই যে জিনিসটা হলো এইটার সঙ্গে 99 গুণ ছিল। বোঝা গেছে? এটা যেরকম আছে রেখে দিলাম। এবার এক বাই 1000 যেরকম আছে, একের পাঁচ, আমি যদি 999কে 1000 মাইনাস এক বলে লিখি কোনো অসুবিধে? আর এটাকে যদি যেরকম আছে আপাতত ফেলে রেখে দিই, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে আলাদা রেখে দিলাম, এটাকে 99 দিয়ে গুণ ছিল। বোঝা গেছে? এবার মনে করো এক বাই 1000, এইটা একের পাঁচ যেরম আছে, এবার যদি ব্র্যাকেট খুলি এটাকে, এটা আসছে 99000, আমি পুরো গুণ করছি, 99 দিয়ে এটাকে গুণ করলে 99000 মাইনাস 99 99, আর এটার সঙ্গে 99 যদি গুণ হয় তখন দেখবে 99টা পাঁচ দিয়ে কাটাকুটি যাচ্ছে, 99কে পাঁচ দিয়ে কাটলে 495 হয়, তাহলে এই ফিগারটা আসছে 494 বাই 5। অর্থাৎ 99 দিয়ে আমি এই পুরো সব ফিগারগুলোকে গুণ করলাম। এবার দেখো যখন এইটার সঙ্গে এটাকে যদি খেয়াল করো, এই দুটো ফিগারকে যদি একটু খেয়াল করো, একের পাঁচ আর 494 বাই 5 দুজনেরই নিচে পাঁচ আছে, পাঁচ আছে এবং এরা যোগ আছে। অর্থাৎ এই যখন তুমি এটাকে সরল করবে মনে মনে দেখো পাঁচ এক প্লাস 494 হবে, এটা যোগ করলে 495 বাই 5 আসে, 495কে 99 এরভাবে কাটাকুটি করা যায়, পাঁচ দিয়ে এটা কাটলে 99 আসে। তাহলে আমি বলতে পারি এই দুটোকে যোগ করলে 99 আসবে। একের 1000 বাই একের 5 প্লাস 99000 যেরকম আছে, ও একের 5টা আমি ক্যালকুলেশন করলাম মনে করো, এই মাইনাস 99 যেরকম ছিল, আর এই দুটো ক্যালকুলেশন করে কী বললো প্লাস 99, এই 99 কেটে যাবে। আর যখন ব্র্যাকেট খুলবে এই 99000-এর সঙ্গে এই একের 1000 কাটাকুটি হলে তিনটে শূন্য কেটে গিয়ে উত্তর হবে 99, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 12-র প্রশ্নটা দেখো। আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় এক ডজন অতিরিক্ত আপেল পেতে পারে, আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? দেখো আগে এবং এখন এই দুটো স্ট্রাকচারে অঙ্ক দেয়া হয়েছে। আপেলের মূল্য 20% হ্রাস পেয়েছে, দামের কথা বলা হয়েছে, 20% হ্রাস পেয়েছে, 20% মানে কত? 20% মানে হচ্ছে এক বাই 5, মানে আগে যদি 5 দাম থাকতো এখন 1 কমে গেছে, 5 দাম থাকলে 1 কমে গেলে এখন দাম কত? 4। অর্থাৎ আগে আর এখন দামের অনুপাত হচ্ছে 5:4, দামের অনুপাতের ঠিক উল্টো অনুপাত হয় পরিমাণের অনুপাত, কোয়ান্টিটি, সেটা হবে 4:5। কেন? কেন দাম বাড়লে জিনিস আমি কম পাবো, আর দাম যদি কমে আমি সেই জিনিসটা একই টাকায় বেশি পাবো, তাই দামের উল্টো রেশিও হচ্ছে পরিমাণের রেশিও। মানে আগে যদি আমি 4 ডজন পেতাম তাহলে এখন আমি 5 ডজন পাচ্ছি। বোঝা গেছে? আগে যদি 4 ডজন পেতাম এখন 5 ডজন পাচ্ছি। বলা হচ্ছে একজন ক্রেতা 50 টাকায় এক ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে অতিরিক্ত আপেল পাচ্ছে 1 ইউনিট, ওরা এটাই বলেছে এক ডজন অতিরিক্ত পাচ্ছে, তাহলে অতিরিক্ত আমি দেখছি 1 ইউনিট পাচ্ছি, ওরা বলেছে এইটা এক ডজন অতিরিক্ত পাচ্ছে। অর্থাৎ একের ভ্যালু 1, তাহলে এখন 5-এর ভ্যালু কত হবে? 5 ডজন। এখন বলতে কি, এখন 5 ডজন আপেল পাওয়া যাচ্ছে, কত টাকায়? 50 টাকায়। কেন? 50 টাকাটা ফিক্সড আছে, আগেও 50 টাকা কিনতেন, এখনও 50 টাকাকে কিনছেন, তাহলে এখন 5 ডজন আপেল তিনি কিনছেন কত টাকায়? 50 টাকায়। 5 ডজন আপেল যদি 50 টাকায় কেনেন, বলা হয়েছে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত, এটাই তো হ্রাস মূল্য, মানে হ্রাস পেয়ে এখন তিনি 5 ডজন আপেল কিনছেন, তাহলে এখন হ্রাস পাওয়ার পর 5 ডজন আপেলের মূল্য 50 টাকা,
তাহলে এক ডজন আপেলের মূল্য কত? 50-কে 5 দিয়ে ভাগ করলে বলবে 10 টাকা, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরের প্রশ্ন, 13 প্রশ্নে বলেছে 15,370-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণ বর্গ হবে? দেখো, তোমাকে বলেছে পূর্ণ বর্গ হতে হবে, তাই এটাকে রুট করতে শুরু করো। 15,370 এক এককে এক, একের ডাবল এখানে বসে, 5-3 নাবলো, আমি এখানে 2 দিলাম, এখানে 2 দিলে 22×44, এখান থেকে 9 বেরোলো, 12-র ডাবল এখানে হচ্ছে 24, এবার 70 নিচে নামছে। আমি এই পার্টটাকে একটু এইখানে দেখাচ্ছি, 24 ছিল, এরাম ছিল 970, তাই তো? এবার দেখো, যেহেতু বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, যেখানে যোগের প্রশ্ন আসছে সেখানে কি করব, আমরা রুট করার সময় এমন একটা ফিগার করব যে ফিগারটা 970-এর উপরে হবে। যখন যোগের প্রশ্ন হবে তখন 970-এর উপরের ফিগার বলবে, আর যখন বিয়োগ করতে বলবে তখন 970-এর নিচের ফিগার আনার চেষ্টা করবে। মানে কি, যেমন মনে করো এই দিকে 12 ছিল, যেরকম ছিল আমি এখানে লিখছি, এই পার্টটা শুধু দেখো, এখানে 24 ছিল। এবার সিস্টেম কি, আমি এখানে কোনো একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়েই গুণ করবো পুরোটাকে, যেটা 970-এর কাছাকাছি আসে। আমি বলতে চাইছি যোগ যদি থাকে তাহলে 970-এর উপরে যে ফিগারটা আসবে সেই ফিগারটা আনার চেষ্টা করো, বিয়োগ বললে এর থেকে কমটা আনবে। যেমন আমি যদি এখানে 4 দিই, 244-কে 4 দিয়ে যদি গুণ করি 976 আসে। দেখো, 970-এর চেয়ে উপরের ফিগারটাকে আমি নিলাম। আমি এখানে 3 ধরলে 970-এর কম ফিগার আসতো, সেটা নেবো না। যোগ করতে বললে আমি এই ফিগারটার উপরে যে ফিগারটা আসবে সেটা নেবো। দেখো, এদের মধ্যে যে ডিফারেন্স সেটা কত? 6, তাই তো? বিয়োগ করা যাচ্ছে না, কিন্তু এই যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 6। তার মানে আমি যদি আরও 6 যোগ করতাম তাহলে যোগফলটা পূর্ণ বর্গ হতো, যেটা অপশান নাম্বার বিতে আছে। বোঝা গেছে? যদি যোগ বলে তাহলে এখানে এমন একটা সংখ্যা ধরো যেটা একে জাস্ট ক্রস করবে, আর যদি বিয়োগ বলে তাহলে এমন একটা সংখ্যা করার চেষ্টা করো যেটা এর কম থাকবে। পরের প্রশ্ন, 14-এর প্রশ্নে দিয়েছে 1² + 2² করে 10² পর্যন্ত যদি 385 হয়, তাহলে 2² + 4² + 6² + 20² কত হবে? দেখো, এটা দিয়েছে 2² + 4² + 6² এরকম করে 20² পর্যন্ত, এটার মান কত? দেখো, আমি যদি 2² কমন নিই, 2² যদি এখান থেকে কমন নেওয়া যায় তাহলে এই পুরোটা কমন চলে এসছে, এখানে কত পড়ে থাকবে? 1² 4² থেকে যে 2² চলে যায়, 4 মানে কি, 4 মানে হচ্ছে 2×2 তার স্কোয়ার। এখান থেকে এটাকে যদি আমি ছাড়িয়ে নিই তাহলে এটা 2² × 2² হয়, 2² আমি কমন নিয়েছি তাহলে এখান থেকে পড়ে থাকে 2² বোঝা যাচ্ছে। প্লাস তেমন করে 6² মানে কি, 6 মানে হচ্ছে 2×3 তার স্কোয়ার, এটা ছিল 2² × 3² আমি 2² শুধু কমন নিয়েছি তাহলে বাকি থাকছে 3² বোঝা গেছে। প্লাস একই রকমভাবে 20² মানে হচ্ছে 2×10 তার স্কোয়ার, তাহলে আমি যদি 2² কমন নিই তাহলে পড়ে থাকছে 10² এই পর্যন্ত 10² বোঝা গেছে। এই 2×2 = 4, আর এই পুরো মানটা দেখো দেওয়া আছে, এই পুরো মানটা কত? 385, তাহলে 4×385 এটাকে গুণ করলে আসছে 1540, যেটা অপশান নাম্বার বিতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 15 প্রশ্নে বলেছে x:y যদি 2:1 হয় তবে x²-y²(x²+y²) এর মান কত হবে? x:y অর্থাৎ x/y = 2/1 বলেছে, x এর মান 2, y এর মান 1, এখানে পুট করো। x এর মান 2 পুট করলে 2² - 1² = x এর মান 2, 2² + 1² 2×4 থেকে 1 বাদ দিলে 3, 2×4 সঙ্গে 1 যোগ করলে 5, অর্থাৎ উত্তর হচ্ছে 3:5, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, 16 প্রশ্নে দেওয়া হয়েছে এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন, যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয় তার মাসিক আয় কত? দেখো, এখানে দেওয়া আছে 3 মাসে যা আয় হয় সেটাই 4 মাসে ব্যয় হয়।
আমি যদি এটা তিন দিয়ে দুদিকেই গুণ করি তাহলে ন মাসে যে টাকাটা আয় হবে সেটাই 12 মাসে ব্যয় হবে। কেন দুই দিকেই আমি তিন দিয়ে গুণ করলাম? তার কারণ হচ্ছে আমি দেখতে চাইছি তার 12 মাসের আয়টা অ্যাকচুয়ালি কত মাসের, 12 মাসের ব্যয়টা কত মাসের আয় দিয়ে চালিয়ে দেওয়া যাবে, বোঝা গেছে? তাই তিন দিয়ে গুণ করা হয়েছে। আমি চাইছি যে তার 12 মাসের খরচটা কত, সেই জন্য এইটাকে তিন দিয়ে গুণ করছি। এটাকে তিন দিয়ে গুণ করা মানে এটাকেও তিন দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি দেখলাম ব্যক্তির 12 মাসে যে টাকাটা খরচ হয় সেটা 9 মাসের আয় দিয়েই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমি 9 মাসে যে টাকাটা আয় করলাম, আমি যদি আর আয় না করি তাহলে কিন্তু আমার সারা বছরের সেটা সংসার খরচ চলে যাবে। অর্থাৎ 9 মাসের আয় দিয়ে 12 মাসের সংসার খরচ চলে যাবে। কিন্তু লোকটা তো 9 মাসে আয় করছে না, লোকটা 1 বছরই আয় করবে। তাহলে 9 মাসের আয় দিয়ে যদি 12 মাসের খরচ চলে যায় তাহলে বাকি 12 - 9 এই 3 মাসের আয়টা কী হবে? তুমি বলবে এই 3 মাসের আয়টা সারা বছর সঞ্চয় করবে, তাই না? 9 মাসের আয়টা 12 মাসের খরচে বেরিয়ে গেল, বাকি যে আমি আরও 3 মাস আয় করব সেটাকে আমি সঞ্চয় করব, কারণ আমার খরচের পোর্শনটা আমি নিয়ে নিয়েছি, খরচের টাকা আমার কাছে আছে। তাহলে বাকি 12 মাস থেকে 9 মাস বাদ দিয়ে যে 3 মাস যে আয় করব সেটা আমি সঞ্চয় করব, এবং এই সঞ্চয়টা আমার 1 বছরের সঞ্চয় হবে। তাহলে আমি দেখতে পেলাম যে 3 মাসে যে টাকাটা আয় হবে সেই টাকাটাই কিন্তু আমি 1 বছর জুড়ে সঞ্চয় হচ্ছে। তাহলে আমি বলতে পারি 3 মাসের আয় সেটা হচ্ছে 1 বছরের সঞ্চয়, কিন্তু 1 বছরের সঞ্চয়ে দেওয়া আছে 45,000 টাকা। তাহলে আমি বলতে পারি 3 মাসের আয় হচ্ছে 45,000 টাকা। 3 মাসের আয় যদি 35,000 টাকা হয় তাহলে 1 মাসের আয় কত? 3 দিয়ে যদি কাটো এটাকে, এটা আসছে 15,000 টাকা। অর্থাৎ তার 1 মাসে আয় 15,000 টাকা, যেটা অপশান নাম্বার 1-তে আছে, বোঝা গেছে? 12 মাসের সংসার খরচ আমার 9 মাসের আয়তে হয়ে যাচ্ছে। তাহলে বাকি যে 3 মাস আমি আয় করব সেটা আমি সঞ্চয় করব, যে সঞ্চয়টাকে আমি বলবো আমার 1 বছর ধরে সঞ্চয় হয়েছে। তার কারণ কি? আমি আগে সঞ্চয় করতে পারিনি, 9 মাস সঞ্চয় করতে পারিনি, কেন 9 মাসের এই আয়টা আমার পুরো খরচে ঢুকে গেছে। তাহলে বাকি যে 3 মাস থাকবে সেই 3 মাসের কোনো টাকাই আমার খরচ হবে না, আমি পুরোটাই সঞ্চয় করব, এবং এই সঞ্চয়টাকে আমি বলবো আমার 1 বছরের সঞ্চয় হয়েছে এই টাকাটা। তাহলে 1 বছরে তার সঞ্চয় যদি 45,000 হয়, আমি বলবো 3 মাসের যে আয়টা আমি বাঁচিয়েছিলাম সেই টাকাটাই কিন্তু 45,000 টাকা, যেটা এখানে সঞ্চয় বলা আছে। 3 মাসের আয় যদি 45 হয় তাহলে 1 মাসের আয় কত? সেটা হচ্ছে উত্তর, বোঝা গেছে? পরের প্রশ্ন 17 প্রশ্নে বলা হয়েছে, একজন ছাত্রের পরীক্ষায় নম্বর 63 পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নম্বর 1-2 বৃদ্ধি পায়, ক্লাসে কতজন ছাত্র ছিল? দেখো, 63 পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত হয়েছে, কত বেশি নথিভুক্ত হয়েছে? 20 বেশি নথিভুক্ত হয়ে গেছে, তাই তো? 63 হওয়া উচিত ছিল, 83 হয়ে গেছে, অর্থাৎ বেশি নথিভুক্ত হয়ে গেছে 20। এই বেশির 20 হয়েছে বলেই কিন্তু গড় নম্বর হাফ করে বৃদ্ধি পেয়েছে। গড় মানে কি? প্রতি ছাত্রের নাম্বার 1-2 করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 1-2 বৃদ্ধি পেতে গেলে একজন ছাত্র আবশ্যক, তাই তো? 1 নম্বর বৃদ্ধি পেতে গেলে 2 জন ছাত্র আবশ্যক, তাই তো? জাস্ট 1 আছে, এটাকে আমি ডাবল করলাম। তাহলে 1 নম্বর বেশি হতে গেলে 2 জন ছাত্র আবশ্যক, কিন্তু এখানে তো 20 নম্বর বেশি হয়ে গেছে, তাই 20 নম্বর বেশি হতে গেলে 2×20 অর্থাৎ 40 জন ছাত্র আবশ্যক, যেটা অপশান নাম্বার সিতে আছে, বোঝা গেছে? পরের প্রশ্ন 18 প্রশ্নে দিয়েছে, ABC 1:2:1:3:1:5 অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে, 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়, মোট বার্ষিক লাভ 6,740 টাকা হলে এর লভ্যাংশ কত? দেখো, প্রথম কাজ তো 1:2:1:3:1:5 এই অনুপাত থেকে একটা গোটা অনুপাতে নিয়ে যা। সেটা করতে গেলে 2, 3, 5 লসাগু বার করবে, 2, 3, 5 লসাগু হচ্ছে 30। 30 দিয়ে যদি 1:2 গুণ করি, আমি এখানে লিখছি ABC, লসাগু হলো 30, 30 দিয়ে 1:2 গুণ করলে আসে 15, 30 1/3 দিয়ে গুণ করলে 10, এবং 30 1/5 দিয়ে গুণ করলে 6। অর্থাৎ ABC-র মূলধনের অনুপাত 15:10:6। এবারে 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নিল, 5 মাস পরে তুলেছে, যে টাকাটা এ খাটাচ্ছিল এই 15 টাকাটা, সেটা আগে তাহলে 5 মাস খাটলো মার্কেটে। এবার বলছে কি, যে 15 টাকা ছিল তার 1/3 তুলে নিল,
পনেরোর একের তিন যদি তুলে নেয় তাহলে পাঁচ তুলে নিয়েছে, পনেরোর মধ্যে যদি পাঁচ তুলে নেয় তাহলে এখন মার্কেটে দশ টাকা খাটবে। এটা কত মাসের জন্য খাটবে? বারো মাসের মধ্যে পাঁচ মাস এখানে চলে গেছে, তাহলে বারো থেকে পাঁচ বাদ দিলে সাত মাসের জন্য বাকি টাকাটা খাটবে। বোঝা গেছে? এটা এ। বি আর সি সম্বন্ধে কিছু বলা হয়নি, তাই বি দশ এই মূলধনটা বারো মাস খাটাবে মার্কেটে, এবং সি তার ছয় এই মূলধনটা বারো মাসের জন্য খাটাবে। কেন? বাদবাকি বি আর সি সম্বন্ধে কিছু বলা হয়নি। এক্ষেত্রে এটা যদি ক্যালকুলেশন করো, পাঁচ পনেরো পঁচাত্তর, সাত দশে সত্তর, সত্তর আর পঁচাত্তর যোগ করলে একশো পঁয়তাল্লিশ, ইস্টু দশ বারো একশো কুড়ি, আর এটা আসছে ছ বারো বাহাত্তর। মূলধনের অনুপাতেই কিন্তু প্রফিটের অনুপাত ভাগ হবে। এক্ষেত্রে মূলধনের অনুপাত এটা, এটাই হচ্ছে প্রফিটের অনুপাত। কেন? আমরা জানি প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন টু টাইম। আমি ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করেছি, ইনভেস্টমেন্ট ছিল দশ, টাইম হচ্ছে বারো মাস, সি এর ইনভেস্টমেন্ট ছিল ছয়, তাকে বারো দিয়ে গুণ করেছি। অর্থাৎ ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করে যে রেশিওটা পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু প্রফিটের রেশিও হবে। অর্থাৎ মোট প্রফিট যদি এই পুরোটা হয়, পুরোটা মানে কত? একশো পঁয়তাল্লিশ প্লাস একশো কুড়ি প্লাস বাহাত্তর, অর্থাৎ তিনশো সাঁইত্রিশ যদি মোট প্রফিট হয়, আমি দেখতে পাচ্ছি মোট প্রফিট তিনশো সাঁইত্রিশ, এগুলো সব যোগ করে। প্রশ্নে দিয়েছে মোট প্রফিট ছ হাজার সাতশো চল্লিশ, তাহলে আমি বলতে পারি তিনশো সাঁইত্রিশের মান হচ্ছে ছ হাজার সাতশো চল্লিশ টাকা। এক ইউনিটের মান কত হবে? এটা কাটছে, দেখো দুই দিয়ে কাটলে এটা কুড়ি হচ্ছে, অর্থাৎ এক ইউনিটের মান হচ্ছে কুড়ি টাকা। কী চেয়েছে? এর লভ্যাংশ কত? এর লভ্যাংশ কত? একশো পঁয়তাল্লিশ ইউনিট। এক ইউনিটের মান যদি কুড়ি হয় তাহলে একশো পঁয়তাল্লিশ ইউনিটের মান কুড়ি দিয়ে একশো পঁয়তাল্লিশকে গুণ করব, যেটা আসবে উনত্রিশশো টাকা, অপশান নাম্বার এ এর উত্তর। পরের প্রশ্ন, উনিশের প্রশ্নে একটা সরলতম মান নির্ণয় করতে দিয়েছে, কুড়ি প্লাস কুড়ি প্লাস কুড়ি এইভাবে আছে, রুটের মধ্যে আছে, ইনফিনিটিভ সিরিজ আছে। এগুলোর ক্ষেত্রে এই সংখ্যাটাকে পাশাপাশি দুটো সংখ্যায় ভেঙে নাও, পাঁচ ইন্টু চার। যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে উত্তর হবে বড়টা, যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো তাহলে উত্তর হতো ছোটোটা। বোঝা গেছে? যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাই এদের মধ্যে বড় ফিগার পাঁচ, উত্তর হবে পাঁচ। যদি এখানে মাইনাস থাকতো, ইনফিনিটিভ সিরিজ হতো, তাহলে এদের মধ্যে ছোট ফিগারটা উত্তর হতো। পরের প্রশ্ন, কুড়ির প্রশ্নে বলা হয়েছে দশ টাকা লিটার দরে বারো লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে আট টাকা লিটার দরে বিক্রি করা যাবে। দেখো ব্যক্তির ক্রয়মূল্য কত? দশ টাকা করে লিটার, বারো লিটার দুধ কিনেছেন, অর্থাৎ একশো কুড়ি টাকায় তিনি কিনেছেন। এবার বলছেন যে দুধের মধ্যে জল মেশাবো, দামটা আমি আট টাকা করে করব। এই যে একশো কুড়ি টাকায় তিনি মোট কিনলেন, যদি আট টাকা দরে বিক্রি করেন তাহলে একশো কুড়ি টাকায় কত লিটার বিক্রি করবেন? প্রতি লিটার আট টাকা করে বিক্রি করতে চাইছেন, তার একশো কুড়ি টাকা কেনা দাম, তাহলে তাকে বিক্রি করতে হবে আট পনেরো একশো কুড়ি সমান পনেরো লিটার বিক্রি করতে হবে। বোঝা গেছে? কিনেছেন একশো কুড়ি টাকায়, একশো কুড়ি টাকাটা যদি বিক্রি করতে চান, আট টাকা করে লিটার দরে বিক্রি করছেন, এখানে লাভ লোকসানের কথা কিছু বলা নেই, তাই আমি মনে করে নেবো যে যে টাকায় কিনেছেন তিনি সেই টাকাতেই বিক্রি করবেন, কিন্তু কন্ডিশনটা কি? তিনি আট টাকা করে লিটার দরে বিক্রি করবেন। আমি দেখছি একশো কুড়ি টাকার মোট আমি কিনেছি, আট টাকা করে লিটার হলে একশো কুড়ি টাকায় মোট পনেরো লিটার জিনিস আমি বিক্রি করতে পারবো, কিন্তু আমার কাছে ছিল বারো লিটার জিনিস ছিল, অর্থাৎ দুধ ছিল বারো লিটার, আমাকে বিক্রি করতে হবে পনেরো লিটার। তাহলে পনেরো লিটার বিক্রি করতে হবে, আমার কাছে বারো লিটার আছে, তাহলে এই যে বাকি যেটা আছে সেটাকে অবশ্যই জল মিশ্রিত করতে হবে, অর্থাৎ জলের পরিমাণ তিন লিটার হবে, যেটা অপশান নাম্বার এতে আছে। পরের প্রশ্ন, একুশের প্রশ্নে দিয়েছে স্পিরিটের সঙ্গে কী অনুপাতে জল মিশিয়ে ক্রয়মূল্যেই বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে। দেখো যখন এরকম অ্যাডাল্টারেশন বলা হয়, কোনো জিনিসের সঙ্গে কিছু মিশ্রিত করছে, যেমন মনে করো সোনার সঙ্গে কপার মেশাচ্ছে, স্পিরিটের সঙ্গে জল মেশাচ্ছে, দুধের সঙ্গে জল মেশাচ্ছে, সেক্ষেত্রে যেটা মেশানো হয় সেটা উপরে থাকে আর যার মধ্যে মেশানো হয় সেটা নিচে থাকে। এটা খেয়াল করো, যেটা মেশানো হবে সেটা উপরে থাকবে, যার মধ্যে মেশানো হবে সেটা নিচে থাকবে। এই ফ্র্যাকশানটা হবে এই যে এখানে টোয়েন্টি পার্সেন্ট যেটা দিয়েছে সেইটা। টোয়েন্টি পার্সেন্ট মানে কত? কুড়ি বাই একশো, অর্থাৎ এক বাই পাঁচ। উত্তর হওয়া উচিত ছিল জল ইস টু স্পিরিট এক ইস টু পাঁচ,
কিন্তু প্রশ্ন যেটা দিয়েছে তাতে করে পড়ে মনে হচ্ছে স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে বিক্রি করবে, তার মানে ওরা বলেছে স্পিরিট ইজ টু ওয়াটার রেশিও। বলো, আমি দেখছি ওয়াটার ইজ টু স্পিরিট হচ্ছে 1:5, তাহলে স্পিরিট ইজ টু ওয়াটার 5:1 হওয়া উচিত, অপশনের কোনোটাতেই কিন্তু নেই। আমার মতে প্রশ্নটা ভুল ছিল, কিন্তু যেহেতু 1:5 বা 5:1 একটাই মাত্র অপশানে আছে, সেক্ষেত্রে বি এই প্রশ্নটা উত্তর এটা করে দিয়ে আসা উচিত ছিল, বুঝে গেছে। কিন্তু অরিজিনালি যদি বলো স্পিরিট ইজ টু ওয়াটার, যদি স্পিরিটের সঙ্গে জল বলে থাকে, তাহলে কিন্তু উত্তর 5:1ই হবে। 5:1 বা 1:5 দিয়ে কোনো উত্তর আমি দেখতে পাচ্ছি না একমাত্র এটা ছাড়া, তাই এটাকেই কিন্তু পরীক্ষার সময় উত্তর করে দিয়ে আসবে। যদি নান অফ দিস থাকতো, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটার জন্য নান অফ দিস উত্তর হতো, বোঝা গেছে। পরের প্রশ্ন, 22-এর প্রশ্নে বলা হয়েছে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে, তার লাভে শতকরা হার কত? দেখো, অসৎ ব্যবসায়ী এই জাতীয় অঙ্কের জন্য আমি একটা আলাদা ভিডিও দিয়ে রেখেছি, পারলে ওই ভিডিওগুলোকে একবার দেখে নিও যারা চ্যানেলে নতুন এসছো। কীভাবে করতে অঙ্কগুলো, এখানে 1 কেজি যে বাটখারা আছে, দেখো এখানে 900 গ্রাম বলেছে, তাহলে 1 কেজিটাকে আমি বেস ধরবো 1000 গ্রাম, অর্থাৎ কেজিকে গ্রামে কনভার্ট করব, তার কারণ হচ্ছে এখানে গ্রাম দেওয়া আছে। আর যেক্ষেত্রে পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেক্ষেত্রে 1000কে বেস না করে 100কে বেস ধরবো, বোঝা গেছে। আমি এই দিকে অর্থাৎ বাম দিকে যে ফিগারটা রাখবো সেটা হচ্ছে আমি যে কিনতে এসছে অর্থাৎ ক্রেতা তাকে কতটা দিচ্ছি। বলা হচ্ছে 900 গ্রাম বিক্রি করছি, অর্থাৎ ক্রেতাকে দিচ্ছি 900 গ্রাম, বোঝা গেছে। আনুষঙ্গিক আর কোনো ডাটা দেওয়া নেই, তাই এই 1000টাকেই আমি এদিকে বসাবো। তুমি বাঁ দিকে যে ফিগারটা রাখছো অর্থাৎ যেটা বিক্রি করছো তুমি, ক্রেতাকে যে জিনিসটা তুমি বিক্রি করছো সেটাকে সবসময় সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হিসেবে ট্রিট করবে, আর ডান দিকে যে ফিগারটা থাকবে তাকে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হিসেবে ট্রিট করবে সবসময়, বোঝা গেছে। তাহলে আমি বলবো যে 900 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি করেছি। 900 টাকায় কিনে যদি 1000 টাকায় বিক্রি করি, তাহলে আমার কত টাকা লাভ হলো? 100 টাকা। 900 টাকায় লাভ হচ্ছে 100 টাকা, বলেছে কত শতাংশ লাভ হয়েছে, অর্থাৎ 100 টাকায় কত লাভ হয়েছে, এই 0 দুটো কাটলাম, তাহলে 100কে 9 দিয়ে ভাগ করলে 11.19% লাভ হয়েছে, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরের প্রশ্ন, 23-এর প্রশ্নে বলেছে একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো, যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তার 5% লাভ হতো, পণ্যটির ক্রয় মূল্য কত? দেখো, প্রথমে বিক্রি করে 20% লোকসান হয়েছে, মনে করো এই জায়গায় বিক্রি করেছিল, 20% লোকসান হয়েছে। পরে 200 টাকা বেশি দামে বিক্রি করলো, অর্থাৎ এইখানে বিক্রি করেছিল, আরও 200 টাকা বাড়িয়ে দিল, এখান থেকে 200 টাকা বাড়িয়ে দিল, সে 5% লাভ করলো, এবারে প্লাস করলাম কেন লাভ হয়েছে। বলেছে পণ্যটির ক্রয় মূল্য কত? দেখো, এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 200 টাকা, আর এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে, এই হচ্ছে 20%, 20 আর এখান থেকে 5, এই ডিস্টেন্স হচ্ছে 20 আর 5 = 25%, তাহলে আমি বলতে পারি 25%-এর মান 200 টাকা। তুমি এভাবেও ভাবতে ভাবতে যে একবার 20% লোকসানে বিক্রি করলো, যদি সে 200 টাকায় বেশিতে বিক্রি করে তাহলে তার এই 20% লোকসানটা তো হবেই না, উল্টে আরও 5% লাভ হবে, অর্থাৎ ওই 20% যে টাকাটা লোকসান হচ্ছিল সেই 20% লোকসান হবে না, তার উপর আমার অতিরিক্ত আরও 5% লাভ হবে, মানে এই 20%টা আমার মেকআপ হবে, প্লাস 5% অতিরিক্ত আমার পকেটে আসবে, তাই 20 আর 5 25% আমি যতটা বেশি বলছি তার মান দেওয়া আছে 200 টাকা, বোঝা গেছে। অথবা তুমি এইভাবে ভাবতে পারতে, এইটা মনে করো সিপি, এইখানটা আছে, এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, লস মানে কি, ক্রয় মূল্য যা আছে তার থেকে কমে বিক্রি করা, ক্রয় মূল্য থেকে এই পর্যন্ত ফিগার হচ্ছে 20, আবার যখন লাভ করছো ক্রয় মূল্য থেকে বেশি দামে বিক্রি করছো, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, তাহলে এই ডিস্টেন্সটা আমি বলতে পারি এইটুকুনি ডিস্টেন্স ছিল 20%, আর এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স ছিল 5%, তাহলে এই মোট ডিস্টেন্সটা 20+5 = 25%, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ডিস্টেন্সটা 200 টাকা, তাহলে 25%-এর মান হচ্ছে 200 টাকা। পণ্যের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে আমরা জানি সবসময় 100%, এটার মান চেয়েছে,
25কে 4 দিয়ে গুণ করলে 100 আসে, তাই 200কে 4 দিয়ে গুণ করলে উত্তর আসবে যেটা 800 টাকা, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন 24 প্রশ্ন দেখো, যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয় তবে বি এর বেতন এ এর বেতনের থেকে কত শতাংশ বেশি? এ এর বেতন বি এর বেতনের থেকে কম, আমি যদি এখানে বি আর এখানে যদি এ লিখি, এ এর বেতন তো বি এর তুলনায় কম, কত কম? 25%। দেখো কম বলেছে, 25%। 25% মানে কি? 25% মানে হচ্ছে 1/4, বুঝে গেছে? এদিক থেকে এদিকে যদি কম হয় তাহলে এদিক থেকে এদিকে বেশি হবে, এবং প্রশ্নে সেটাই চায়, বলেছে বি এর বেতন এ এর থেকে কত শতাংশ বেশি। বুঝতে পারছ, এদিক থেকে এদিকে কম বলা হয়েছে তাই এদিক থেকে এদিকে বেশি হবে। আমি দেখছি 1/4 অংশ কম, তাহলে এদিক থেকে এদিক এলে বেশি হবে, অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে, এখানে যদি প্লাস থাকতো তাহলে এদিকে মাইনাস হতো, একটা যদি বেশি হয় আর একটাকে কমতে হবে। এবার দেখো এই ফ্র্যাকশানগুলো কীভাবে করবে, উপরে যে সংখ্যাটা থাকবে সেটা সবসময় ফিক্সড, এখানে 1 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, যাই থাকুক লবেতে সেই সংখ্যাটা উপরে বসবে। এবার এই দুটো সংখ্যা যোগ হবে কি বিয়োগ হবে ডিপেন্ড করবে এর আগের চিহ্নের উপর, যেহেতু এখানে মাইনাস সাইন আছে তাই 4 থেকে 1 বিয়োগ করে এইখানে বসাবে, বোঝা গেছে? আর একবার প্রসেসটা বলি, এদিক থেকে কমেছে তাই মাইনাস, 1/4 লিখেছি ফ্র্যাকশানে, আমি এদিক থেকে এদিকে গেলে মাইনাস, এখানে থাকলে তাহলে এখানে প্লাস দেবো, প্লাস থাকলে এখানে মাইনাস দেবো, উপরের সংখ্যাটা যেরকম আছে সবসময় ফিক্স থাকবে, এই দুটো সংখ্যাকে যোগ করবো কি বিয়োগ করবে ডিপেন্ড করবে এই সাইনটার উপর, যেহেতু এখানে মাইনাস চিহ্ন ছিল তাই 4 থেকে 1 বিয়োগ করে আমি 3 লিখলাম, ভগ্নাংশ 1/3 এটার মান পার্সেন্টেজে কত, 100কে 3 দিয়ে যদি গুণ করো 33.1/3 এটা হবে উত্তর। যদি বাইচান্স মনে করো অঙ্কটা এরকম থাকতো যে এখানে প্লাস 1/4 আছে এদিক থেকে গিয়ে, তাহলে এদিকে কী হতো? মাইনাস হতো। উপরের ফিগারটা যেরকম আছে সেরম থাকবে, নিচের ফিগারটা কী হবে ডিপেন্ড করছে সাইনটার ওপর, যেহেতু এটা প্লাস সাইন আছে তাই এটা তখন 4+1=5 করে নিচে বসাতে হতো, বোঝা গেছে? পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো, একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকার সংখ্যা যদি 420 হয় তাহলে বালকের সংখ্যা কত? দেখো বিদ্যালয়ে ছাত্রের 75% হচ্ছে বালক, 75% যদি বালক হয় তাহলে বালিকা কত হবে? 25%। 100-র মধ্যে 75% বালক হলে বাকি বালিকা, 100 থেকে 75 বাদ দিলে 25% বালিকা, কিন্তু বলা হয়েছে বালিকার সংখ্যা 420, তাহলে বলতে পারি 25% মান হচ্ছে 420 জন। কী চেয়েছে? বালকের সংখ্যা, বালকের সংখ্যা কত ছিল? 75% বালক ছিল, 25% মান যদি 420 হয় তাহলে বালকের সংখ্যা অর্থাৎ 75% মান কত, এটাই প্রশ্নে দিয়েছে। এটাকে 3 দিয়ে গুণ করলে 75% আসে, তাই এটাকে 3 দিয়ে গুণ করে 1260 জন হবে বালকের সংখ্যা, যেটা অপশান নাম্বার ডিতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই, যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।